সবচেয়ে আমার মনের প্রাণের কাজ যেটা খুঁজছে সেটা হৃদয় ছুঁয়ে গেছে হ্যাঁ এইটা হচ্ছে পবিত্র কোরআন তিরিশ পাড়া কোরআনের তর্জমা আমি করেছি থেকে তিনবার পুরো আলহামদুলিল্লাহ বাবা মার প্রতি কর্তব্য আমি অবহেলা কখনো করিনি আগামী দিন নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা নিয়ে একটু জানতে চাই বয়স কিন্তু অনেক আগেই বলেছে বয়স অনেক হয়ে গেছে আমার আর আগামী দিন বলে কোনো কিছু নাই এখন যাওয়ার সময় অনেক বয়স হয়েছে তো আর কতদিন কাজ করতে পারবো জানি না তবে আমি আল্লাহর কাছে একটা জিনিস প্রার্থনা করি যেন পঙ্গু না হয়ে আল্লাহ আমাকে উঠে না না আমাকে সুস্থ স্বাভাবিক সুস্থ স্বাভাবিক অবস্থা হঠাৎ করে নিয়ে যাক তাও ভালো কিন্তু আমি তো আমার মার মৃত্যু দেখেছি আমার বাবার মৃত্যু দেখেছি অনেক দিন বিছানায় পড়ে যদিও একটা কথা কি বাবা মার প্রতি কর্তব্য আমি অবহেলা কখনো করিনি কোনো দিনও করিনি যখন যেটা প্রয়োজন আছে আমি দিয়েছি আমি চেষ্টা করেছি তাদের সেবা করার এবং আমি সবার কাছে একটা বিনীত অনুরোধ করবো যার বাবা নেই বা যার মা নেই তার কিন্তু তলার মাটি নেই যদি কেউ অস্বীকার করে তারা ভুল করবে মাকে শ্রদ্ধা করবে বাবাকে শ্রদ্ধা করবেন মুরব্বীদের শ্রদ্ধা করবেন তাহলে কিন্তু আপনার জীবনটা স্বর্গের মতো হয়ে যাবে দেখবেন আপনার কোনো কিছুতেই কিছুতেই আপনি বেঁধে থাকবেন আপনার আমি আমার ব্যক্তিগত কথা বলি আমার মা যখন অসুস্থ ছিলেন বাবা মারা গেছেন নিরানব্বইতে মা মারা গেছেন দু হাজার আমি আমার এই যে এখন যে বিকাশ সার্ভিস চালু হচ্ছে খুব ভালো এই জিনিসটা তো বিকাশের সবসময় টাকা রাখতাম কীরকম যদি বাই চান্স লাগে আমার যদি আব্বার লাগে আমি আমার কাছে রেখে তো আব্বাকে বা আমাকে দেখাশোনা করতে পারছি না তা ওনারা আমার কাছে এসে থাকাটাও পছন্দ করে নিজের বাড়ি বিশাল তাদের জমিদারি রেখে ওনারা কেউ আমার কাছে গরিব মানুষের মতো জায়গায় এসে থাকবেন না ওনাদের গন্ডিটা একটু বড়ো তো হবে আপনি অনেক বছর ধরে বেতারে আছেন এবং একটা খুব জনপ্রিয় প্রোগ্রামের সাথে আপনি জড়িত ছিলেন সেই প্রোগ্রামটা জড়িত ছিলাম এখন আর নাই তবে আমি ঢাকায় এসেছি উনিশশো পঁচাশিতে এবং পঁচাশি থেকে আমি এখানে বাংলাদেশ বেতারের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল একটা উত্তরণ রেডিও ম্যাগাজিন ওই উত্তরণ রেডিও ম্যাগাজিনে আমি ছিলাম মুখ্য উপস্থাপক হিসাবে প্রথম জয়েন করে আমি এখানে ওইটা অনু এসে আমি ওই অনুষ্ঠানটা করা শুরু করি আচ্ছা তারপরে আস্তে আস্তে বেতার থেকে এটা করেছি দু হাজার বারো পর্যন্ত করেছি তারপরে আর করিনি এই কারণে যে আমার বাসার থেকে আমার দূর হয়ে যায় আমার সময় লাগে না আর যখন এদিকে ইয়ে ছিল টেলিভিশন চ্যানেল প্রাইভেট চ্যানেল শুরু হলো ইটিভি যখন শুরু হলো তখন আমি ই টিভিতে ছিলাম এরপরে এইটেন বাংলা কিছুদিন কাজ করেছি বর্তমানে আমি আছি বাংলা ভিশনের সঙ্গে জড়িত আর আমেরিকার একটা চ্যানেলের সঙ্গে কাজ করি টিভিএন টোয়েন্টি ফোর আচ্ছা এই দুটো চ্যানেলের সঙ্গে একেবারে সরাসরিভাবে জড়িত রেডিও টেলিভিশন সম্পর্কে জানলাম আপনার কর্মযজ্ঞ সম্পর্কে জানলাম আপনি এই যাবৎকালে অনেকগুলো কাজ করেছেন সব কাজের মধ্যে আপনার পছন্দের যদি আমি বলি দুটা কাজের কথা বলবেন একেবারে শীর্ষের যেটা আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে পপুলার যে কাজটা করা হয়েছে এবং সবচেয়ে আমার মনের প্রাণের কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে হৃদয় ছুঁয়ে গেছে এটা হচ্ছে পবিত্র কোরআন পারা কোরআনের তরজমা আমি করেছি থেকে তিনবার পুরো এটা যে কেউ ইউটিউবে সার্জারি পাবে শুধু বাংলা অনুবাদ বলে সার্জারি পেয়ে যাবে এছাড়া ইনস্টাম্যান্ড লাইফে যে অনুষ্ঠানগুলি এখন বর্তমানে করছি সেটা আর টেলিভিশন প্রোগ্রামের মধ্যে বিবেকের কাছে প্রশ্ন এটিএন থেকে প্রচার হয়েছে বহুদিন ধরে এখনও হচ্ছে আর বাংলালিং বাংলার পথে দেশের পথে এগুলো তো কে না দেখেছে অনুষ্ঠানটা